শারদীয় স্নিগ্ধতাত উৎসবর মাদকতা আরম্ভ শারদীয় দুর্গোৎসব। কাইলৈ ষষ্ঠী, বেল বুধনেরে পাতত বহিব কাত্যায়নী, ঢাক ঢোলৰ শব্দ দেৱী বন্দনাৰে আদৰিব দুৰ্গতিনাখিনি, জাক জমকতা পৰিহাৰ কৰি আধ্যাত্মিকভাৱে অনুষ্ঠিত হ'ব পূজা। দশভূজাৰ মৃন্ময় প্ৰতিমাত অন্তিম পৰশ মৃৎশিল্পীৰ। দশভূজাৰ বন্দনা কৰিবলৈ সাজু ৰাজ্যবাসী, ব্যাপক প্রস্তুতি চলাইছে রাজ্যবাসীয়ে। ছয়গাঁওর পূজাত 35 ফুট ওখ মহিষাসুরের মুখা। রাজ্যর বিভিন্ন প্রান্তর ছয়গাঁওত চলিছে দুর্গাপূজার প্রস্তুতি। ছয়গাঁও রাস ক্ষেত্রত অনুষ্ঠিত হবলগিয়া শারদীয় দুর্গোৎসবখনির উদযাপন সম্পূর্ণ করে তুলিছে পূজার কমিটিয়ে। ছয়গাঁওত এই শারদীয় দুর্গোৎসবর বিশেষ আকর্ষণ হব মহিষাসুরের 35 ফুট ওখ মুখা। প্রায় 12 লাখ টাকা বাজেটে কোভিড প্রটোকল মানি উদযাপন করবলৈ লওয়া দুর্গাপূজাস্থলীর মূল গেটত সাজি উলিওয়া হয়েছে মহিষাসুরের এই প্রকাণ্ড মুখাখন। আজি আমি 122 জন সদস্যরে মিলিত হয়ে পেলায় গঠন করা এই ছয়গাঁও শারদীয় দুর্গাপূজায় আজি দশম পূর্তি বছরত আমি ভরি দিছো। আর এই কোভিড শ্রেষ্ঠ পরিবেশের মাজতো আমি প্রায় 12 লাখ টাকার বাজেটে আমার এই পূজা ভাগ রাইজর উদ্দেশ্যে আমি সমর্পণ করবলে বিচারিছো। আর এই সমর্পণ প্রক্রিয়াত আমি সপ্তমী দিনাখন যথাবিহিত যেটা পূজা হব সেই পূজা ভাগর আগ মুহূর্তত আমার 35 ফুট ওখ যেটু মহিষাসুরের তোরণ নির্মাণ করা হয়েছে এইটো আমার উদ্বোধন করব। ডিব্রুগড়ত সার্কাস থিম লৈ নির্মাণ পূজা মণ্ডপ। ডিব্রুগড়ত বিভিন্ন পূজা কমিটি সমূহেও চলাইছে ব্যাপক প্রস্তুতি। শহরখনের অন্যতম এখনি আকর্ষণীয় পূজা ভাগ গ্রেহেম বজারের মিত্রসংঘ পূজা কমিটিও এইবার সার্কাস থিম লৈ পূজা মণ্ডপ নির্মাণ করা পরিলক্ষিত হয়েছে। 39 বছরত খোঁজ দিয়া এই পূজা কমিটিয়ে কলিকতার অভিজ্ঞ কারিকরীরে কেবল মাত্র নাইলন রশিরে এক আকর্ষণীয় মণ্ডপ নির্মাণত শেষ প্রস্তুতি চলাইছে। সার্কাস থিম লৈছো আর গোটে পেন্ডারটো এই বগা রশ্মিপা নির্মাণ করা হব। আর প্রতিমা যি হব আমার অল্প সরুব, প্রত্যেক বছর যেন ডাঙর প্রতিমা হয় এবার গভর্নমেন্ট গাইডলাইন মতে আমি প্রতিমা অল্প সরু বনায় আছো আর পেন্ডালটো অল্প সরু বনায় আছো, কিন্তু পেন্ডাল সরু হওয়া পাছতো অল্প ক্রিয়েটিভ পেন্ডাল হয়ে আছে। কেতিয়া সম্ভব নয়? যেহেতু SOP সরকারে SOP প্রদান করেছে, কেন ধরনের আপনাদের নীতি নিয়মবিল বানিব? গভর্নমেন্ট যে কোভিড প্রটোকল দিছে সেটা আমি পুরা পালন করিম। যে পেন্ডেলটো আমি স্যানিটাইজ করাম অহাকালি, আর ইয়াতো আমি মানুষ স্যানিটাইজ করার ব্যবস্থা থাকিব আর মাস্ক প্রোভাইড করা যাব। রঙিয়ার প্রায় 500 বছর পুরনি ঐতিহ্যমণ্ডিত দীপ্তেশ্বরী দেওয়ালয়ত শারদীয় দুর্গোৎসবর প্রস্তুতি। জাক জমকতার বিপরীতে ইয়াত কেবল পরম্পরাগত ধর্মীয় রীতি নীতিরে দুর্গাপূজা পালন করা হয়। দীপ্তেশ্বরী দেওয়ালয়ত না থাকে দুর্গা দেবীর মূর্তি, মূর্তির পরিবর্তে খতত সেই দুর্গাপূজা পালন করা হয়। আহোম রজাদিনিয়া দীপ্তেশ্বরী দেওয়ালয়ত দুর্গাপূজাত বলি বিধানরও নিয়ম আছে। আমার ইয়াত দুর্গাপূজা সম্পূর্ণ বৈদিক নীতি নিয়মরে পালন করা হয়। সোমবারে রাতেপা আমার এই সব জায়গা যোগা সাফ চিকুণ করে গধূলি 6টা বজাত বেলবরণ করা হব। সেই বেল পূজা করে আমি দেবীর ভিতর মন্দিরের ভিতর লওয়া হব। তার পিছদিনা আপনার সপ্তমী পূজা হব, আকো পিছদিনা অষ্টমী পূজা হব, রাতে অর্ধরাত্রি পূজা হব, তার পিছদিনা নবমী পূজা হব। নবমী পূজার পিছত 3টা বজাত ইয়াত হোম হব, হোমর পিছত কুমারী পূজা শান্তি দি ভোগ প্রসাদ বিতরণ করা হব। আকো শুক্রবারে আপনার বিজয়া দশমী পূজা হব, অপরাজিতা পূজা করার পিছত। টিয়কো তার ব্যতিক্রম নহয়। টিয়কর বিভিন্ন মন্দির দেওয়ালয়ত দুর্গতি রাখিনি দেবী দুর্গার পূজাক লৈ চলিছে ব্যাপক আয়োজন। প্রশাসনের বিভিন্ন নীতি নির্দেশনার মাজেরে টিয়কর ঐতিহাসিক পীরাকটা ব্রাহ্মণগাঁওর মন্দিরতো আজি রাইজর সীমাহীন ব্যস্ততা। এই ঐতিহাসিক পূজাভাগে পার করেছে গৌরবোজ্জ্বল প্রায় 77টা বছর।
প্রস্তুতি চলাইছে রাজ্যবাসী। উৎসবৰ বতাহে চুই গৈছে প্ৰতিজনকে। আমিও জনালো শারদীয় শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, ঈশান নিউজ।